ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে বেলেঘাটা ডিসি ইএসডি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। জানবো সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, ঠিক কি পরিস্থিতি, কি জানতে পারছ? দেখো, সরাসরি তোমাকে সেই ছবি দেখাবো। ভোট পরিবর্তী হিংসা এবং তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, এই অভিযোগকে সামনে রেখেই বিজেপি যুব মোর্চার কিন্তু বিক্ষোভ, এবং বিক্ষোভ বেলেঘাটায় ডিসি ইস্ট ইএসডি অফিস, সেখানে অফিসের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি বিজেপি যুব মোর্চার যারা কার্যকর্তা, তারা এখানে পতাকা নিয়ে এবং তাদের একটি ব্যানার নিয়ে তারা এখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। একদিকে যেমন এই ছবি শুভজিৎ মুখার্জি আমার ক্যামেরা পার্সন করবো, ডান দিকে ছবিটা দেখানো, তার কারণ প্রচুর পরিমাণে পুলিশ সেখানে ইতিমধ্যে রয়েছেন যাতে অফিসের ভেতরে কেউ না যেতে পারেন সেদিকটা এনশিওর করা। তুমি দেখতে পাচ্ছ যে ডিসি ইস্ট অফিস, সেই ডিসি ইএসডি অফিস, সেই অফিস সেখানে দেবস্মিতা দাস যিনি ডিসি ইএসডি, তিনি কলকাতা পুলিশে, তার এই অফিস। এই অফিসের সামনে যারা এখানে এই বিক্ষোভ করছেন তাদের সঙ্গে একবার আমরা কথা বলার চেষ্টা করব, এবং আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ হচ্ছে। দাদা, আজকে আপনাদের এই বিক্ষোভের পেছনে কারণটা কি? আপনারা একদম ডিসি ইএসডি অফিসের সামনে বিক্ষোভ করছেন, কারণটা আপনারা দেখেছেন ভোটের আগে থেকে ভোট পরবর্তী রেজাল্ট বেরোবার পরেও কিভাবে গ্রামে গঞ্জে, ইভেন কলকাতা, খাস কলকাতা তালুকে কিভাবে বিজেপি কর্মীদের ধমকানো হচ্ছে, তাদের লাইন কেটে দেওয়া হচ্ছে। আপনারা এই বেলেঘাটা চত্বরে দেখেছেন কিভাবে একটা হিন্দিভাষী পরিবারকে আটকানো হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, যে আপনারা এই বিক্ষোভ আপনারা আজকে দেখে দিয়ে শুরু করলেন রাস্তার মাঝে, এরকম কতক্ষণ চলবে এই বিক্ষোভ? আপনারা এই বিক্ষোভ আমাদের চলবে যতক্ষণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র হচ্ছে না, মুখ্যমন্ত্রী প্রশাসনকে এ করছে না, গুন্ডা বাহিনী যতদিন অ্যারেস্ট হচ্ছে না। আপনারা দেখেছেন কালকে কাকিনাড়ায় পরশুদিন হত্যা হলো, এভাবে আমাদের যুব মোর্চার ছেলেদের গুলি করে করে মেরে দেওয়া হচ্ছে। এই গুন্ডাতন্ত্র, মমতা ব্যানার্জির গুন্ডারা চলে এসছে আর পুলিশরা নিজের পোশাক পরে ঠান্ডা টেবিলের তলায় বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা তৃণমূল কংগ্রেস দায়ী, এমনটাই অভিযোগ বিজেপি যুব যারা মোর্চা রয়েছেন তারা, এবং তারা সেই অনুযায়ী একেবারে ডিসি অফিস একেবারেই। ধন্যবাদ আবির, কথা বলাম আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে।